কাঠমান্ডু বিতর্কে জর্জরিত বাঁকুড়া তৃণমূল নেতাকর্মীরা মঙ্গলবার কাঠমান্ডু টাকা ফেরত চেয়ে পাত্র শহরের বালশি এক গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন দিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বিজেপির অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের কাছে তৃণমূলের একাংশ কাটমানি নিয়েছে। সেই টাকা দেবার পর কারো বাড়ি হয়েছে, আবার অনেকের এখনো তা হয়নি। এই অবস্থায় তারা কাটমানি ফেরত সহ 2011 থেকে 2019 পর্যন্ত আর্থিক বছরগুলির পঞ্চায়েতে জমা খরচের হিসেব চেয়ে গণ ডেপুটেশন দিয়েছেন বলে জানান। সেই সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা এই আন্দোলন করছি, সেই জন্য লিখিতভাবে আমরা ডেপুটেশন দেওয়ার পরও ওনারা হিসাব দেখাতে পারছে না, বলি 2 বছরের বেশি আমরা হিসাব দেখাতে পারবো না। মাত্র কারণটা কি, আমরা চাইছি কারণটা কি, প্রধান সাহেব বললেন যে আমি 8 মাসের বেশি দেখাতে পারবো না, বলছে 8 মাসের বেশি আমরা এর আয়ত্তর বাইরে। আমি যে আয়ত্তর বাইরে মানে আপনি কি জানেন না যে আপনি একটা সংসার চালাচ্ছেন, সংসারে কটা খরচা আয় ব্যয়, এই যে 8 বছর 9 বছর ধরে যে কাজকর্ম করছেন সেটা তো আয় ব্যয় আপনাকে দেখাতেই হবে। সংসদে দীর্ঘদিন ধরে যে সংসদে কাজকর্ম হয়েছে সেইগুলো এখনও অবধি কোনো মিটিং ডাকা হলো না কেন, এমনকি 100 দিনের কাজে এখনও গরিব মানুষ যে টাকা পয়সা, এমনকি বলছে ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমাদের, উনি বলছেন যে টাকা পেমেন্ট হয়ে গেছে, সেই ব্যক্তিরা এখনও বলছে আমরা টাকা পয়সা কিচ্ছু পাইনি। ওনারা বলছেন যে আমরা 2 বছরের বেশি আমরা এই হিসাব দেখাতে পারবো না, আমি কারণটা বলছি, কারণ একটা আছে, কারণটা কি সেটা আপনি বলছি, এখন চলবে যতক্ষণ ফয়সালা হচ্ছে হয়, উনি যে লিখিত হবে দরখাস্ত দেয় যে আমি পদত্যাগ, উনি হয় লিখিত হবে পদত্যাগ দেয় যে আমি হিসাব দিতে পারছি না, সেই পরিপ্রেক্ষিতে আমি পদত্যাগ দিলাম, সেইভাবে একটা পদত্যাগ দেয়। আমরা চাই গ্রামের উন্নয়নের জন্য সঠিক আয় ব্যয় দেখার সবাইকে অধিকার আছে জনসাধারণ। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফে ওই সব তথ্যের জন্য তথ্য জানার অধিকার আইন অনুযায়ী আবেদন জানানোর কথা জানিয়েছেন। নিজে বলবো বলতে যে তথ্য জানার অধিকার আইন আছে, আরটিআই রাইট টু অ্যাক্ট, সেই আইনে ওনাদেরকে আমি জানতে পারি যে আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব, আমি 8 মাস কি 9 মাস আছি, সেই তথ্য ওনাদেরকে আমি দিয়েছি। ওনারা চাইছেন 2011 থেকে 2019 পর্যন্ত তথ্য, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব, আমি যেটুকু পারবো আমি যতদিন আছি ততদিনেরটা আমি দিতে পারবো। এগোতে বলে জোর জোর পঞ্চায়েত অ্যাক্ট আছে, নির্দিষ্ট আইন আছে, পঞ্চায়েতে তথ্য জানার অধিকার সবারই আছে, সেই আইনে ওনাদেরকে আমি জানতে হবে। টাকা কারা নিয়েছে?